Eita! Eita, eu tomo aqui a amiguinha, Felete. Desculpa aqui. ওরে বারে আমার বন্ধুকে এইভাবে গিলে ফেলেছে, ওকে তোমাকে মুক্ত করতেই হবে। ওরে মা সর্বনাশ, কম ভাই আমাকে মাফ করে দাও, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমাকে কেন গড়ে বুঝছ? তুমি ধরলে ওই পাখিটাকে ধরো, আমাকে কেন তুমি এইভাবে কষ্ট দিচ্ছ? এই গরম ঢাকনাটার উপরে আমাকে কেন রেখেছ? আমি কোথায় পড়লাম? হ্যাঁ, কাপের উপর দিয়ে ওই মেরোনা মেরোনা মেরোনা। আহ, কিভাবে লড়ছে গো! ইস, আমাকে তো এই পিয়ানোর উপর এসে পড়েছি। এই কালামিয়ে ভাই, আমাকে তুমি কিছু করো না। হ্যাঁ, এই তো তোকে শিক্ষা দিব। আই তো তোকে এখন জায়গা মতো ফেলেছি, তোকে ভাজি করে খাবো। হাই হাই, আমি তো গরমে একবারে পড়ে যাচ্ছি। এই আমাকে ছেড়ে দাও ভাই, লাল মিয়া ভাই ছেড়ে দাও, কালা মিয়া ভাই ছেড়ে দিয়েছে। ওরে মারে, আমাকে কোথায় গেল দিয়ে ফেলাইলে! হ্যালো বন্ধুরা, টম এন্ড জেরি বাই আসিফ চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য মজার আরেকটি কার্টুন নিয়ে এসেছি। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাকে আমি এখন শিক্ষা দেব। ও, এই আমি খাঁচা আটকে গেছি। তুই অজ্জাত পাখি পালিয়ে যাবি কোথায়? এই টমের সাথে তুই দুষ্টমি শুরু করেছিস, তোকে আমি ধরব। এই যে দেখ, তাক আমি কিভাবে উঁচু করে ভেঙে দিছে। হ্যাঁ, তুই আমার মুখের ভিতরে ঢুকে গেছিস। সমস্যা নাই, তোকে আমি গিলবো না। তোকে যে বের করলাম, আবার তোকে ভিতরে নেব, আবার বের করব, আবার ভিতরে নেব, আবার বের করব, আবার ভিতরে নেব। না, নেব না, তুই বেরিয়ে গেছিস, আমি বেঁচে গেছি। তবে তুই মনে করিস না তোকে আমি ছেড়ে দিছি, তোকে আমি ধরব। আমিও দেখ একটু পরেই তোর মতো উড়ে যাব। এই কোথায় যাচ্ছিস? ওরে মারে, পাখি পাখি! ও হাই 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 হাই, আমি তোকে এখন ধরে ফেলব। এই যে তোর মতো আমি ডানা মেলে উঠছি। ওরে মা সর্বনাশ, আমার মাথাটা গলে গেছে, ভেঙে গেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, হাই হাই, এসব কি হয়েছে? হ্যাঁ, আমার মাথার উপর গাছ জ্বালা গেছে, সব ফেলে দিচ্ছি। আহ, কি যে কষ্ট এই পাখিটা আমাকে দিচ্ছে। ও, তুমি বালতির নিচে পালিয়ে যাচ্ছ, আমি তোমাকে ধরবো। এই তো ধরে ফেলেছি। হ্যাঁ, কেমন লাগে এখন? মজা না? দেখি গো চোখ দিয়ে। হ্যাঁ, তুমি কি করতেছ ওখানে? ওরে মা, তুমি এটা হাতে কিনেছ, ভালোবাসার লাভ নিছ। লাভ আমাকে দেখে লাভ নেই। ওরে বা, এই পুটকি দিয়ে লাভ বার করিস না, তুই তো পচা পাখি। দাঁড়া, তোকে আমি সাইজ করতেছি। তোকে সাইজ করতে যা লাগে আমাকে তাই করতে হবে। এই তো হাত দেখে দিচ্ছি, তাকে ধরব। হ্যাঁ, আমার বন্ধুকে ধরেছিস, সর্বনাশ, ওকে তোমাকে মুক্ত করতেই হবে। এই তো, এই তো আমি এসে গেছি দামদাদু, তুমি আমাকে দেখতে পাওনি। তোমার লেজটাকে আমি ধরেছি, এখন লেজটা চিপাতে ঢুকিয়ে এই যে দেখো আমি এখন কি করে তোমাকে আমি মজার একটা শিক্ষা দেব। এই তো দিবা এখন টান রশিতে, এই তো টান দিয়েছি। ওরে মারে, আমার তুই কোথায় আটকাইনি? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ফেটে গেছে, আমি লেজের সাথে ঝুলে গেছি। জেরি, আর এই দুষ্ট পাখিটা, আমাকে তোরা যে কষ্ট দিচ্ছিস, সকল কষ্টের জবাব তোদেরকে আমি হারে হারে দেব। তারা তারা বলছি, জেরি, ওরে মা এত জোরে দৌড় দিচ্ছিস,
সমস্যা নাই তাকে আমি ধরব আমি তোমাকে শিক্ষা দেব হ্যাঁ আমার বন্ধু জেরিকে আমি রক্ষা করব জেরি পালাও পালাও আমার সাথে হ্যাঁ ঘুরতে ঢুকে পড়ো হ্যাঁ ঘুরতে ঢুকেছিস পড়ে মা হাই হাই আমার মাথা একবারে ঢুকে গেছে অর্ধেক টুকু হ্যাঁ ওরে মারে ঠুট দিয়ে মুখ দিয়ে ইস জেরি আর দুষ্ট পাখিটা আমার মুখের ভিতরে ঢুকে গেছে আমার মুখটা কত বড় হয়ে গেল এখন আমি কি করি হ্যাঁ ওই যে ওরে 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 আল্লাহ হাই হাই এই যে দুষ্ট শয়তান দুটো হ্যাঁ আমার মুখের ভিতরে ঢুকে গেছে আহ কি যে ব্যথাটা পেলাম দাঁড়া তোদেরকে আমি ধরব তোরা আমার মুখের বারোটা বাজিয়ে দিয়েছিস কিচ্ছু করতে পারবে না আমাদের এই যে আমরা পালিয়ে আছি মজা আহ এই দুষ্ট দুষ্ট টিয়া পাখি বন্ধু আমার দেখো তো ও কি করতেছে এখন হ্যাঁ ভালোভাবে দেখো হাতে হাত মিলাও কাঁধে কাঁধ মিলাও আহ কি মজা অনেক মজা তাই না হ্যাঁ চুপ আমি দেখি আমি লুকিয়ে আছি এই ব্রাঞ্চটার পিছনে হ্যাঁ হাতটা মিলিয়ে যাও বন্ধু তুমি তোমার খাঁচায় ফিরে যাও আমি আমার গর্তে ঢুকে যাব আহ কি যে মজা হবে তাই না এইতো তোমাকে আমি ঘিরে ফেলেছি দুষ্ট পাখি ওরে মারে আমার বন্ধুকে এইভাবে গিলে ফেলেছে ওকে তোমাকে মুক্ত করতেই হবে ওরে মা সর্বনাশ কম ভাই আমাকে মাফ করে দাও আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি তুমি আমাকে কেন গুলি করছ তুমি ধরলে ওই পাখিটাকে ধরো আমাকে কেন তুমি এভাবে কষ্ট দিচ্ছ এই গরম ঢাকনাটার উপরে আমাকে কেন রেখেছ আহ দেখো আমার হাতগুলো ঝলসে যাচ্ছে পুড়ে যাচ্ছে আমার হাত তোমাকে আমি চিনি তোমাকে আমি এইভাবে কষ্ট দিব জেরি তুমি হারে হারে মজা পাও সর্বনাশ ওরে মারে আমি কোথায় পড়লাম হ্যাঁ কাপের উপর দিয়ে এই মেরো না মেরো না মেরো না আহ কিভাবে নড়ছে গো ইস আমাকে তো এই পিয়ানোর উপর এসে পড়েছি এই কালামিয়া ভাই আমাকে তুমি কিছু করো না হ্যাঁ এই তো তোকে শিক্ষা দিব এই তো তোকে এখন জায়গা মতো ফেলেছি তোকে ভাজি করে খাবো হাই হাই আমি তো গরমে একবারে পুড়ে যাচ্ছি এই আমাকে ছেড়ে দাও ভাই লাল মিয়া ভাই ছেড়ে দাও কালা মিয়া ভাই ছেড়ে দিয়েছে ওরে মারে আমাকে কোথায় জলদি ফেলাইলে এই এই সর্বনাশ আমার তার কাটা গুলো আমার ভিড়ে গেছে আহ কি যে কষ্ট পাচ্ছি তুমি আমার সাথে এইভাবে কেন এই ব্যবহারটা করছো আহ আমি না হয় একটু দুষ্টুমি করেছি তার প্রতিকারে তুমি আমাকে এই কাজ করবে খুবই কষ্ট পেলাম ইস এই তো সেই হ্যাঁ এই তো সেই কাঠিটা ইস হাই হাই ভেঙে ফেলেছি আর এই যে দিলাম ঢেল তার উপরে যে লাগবে তার 14 গুষ্টির উপরে যা লাগবে আমি এখন ভেঙে যাব বন্ধুরা আজকে টম এন্ড জেরি গল্পটা তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর কমেন্টস করে জানাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো মজার মজার টম এন্ড জেরি ভিডিও পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকাল 10:20 সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ